35 মিনিটের সময় ফুলতুরি লংঘাট হুগলি সাত। এসে ফুলতুরি লংঘাট আর ওই সাইডে আছে খেয়াঘাট। তো ফুলতুরি ঘাটেও মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে, যদিও অতটা যাত্রী নেই, মোটামুটি যাত্রী হয় আর কি। তো ফুলতুরি লঞ্চ ঘাটে 5:35 সময় পুবলি সাত বার্থিং করতেছে। আর এই ঘাটটা কিন্তু অন্যান্য ঘাটের তুলনায় অনেক ছোট, যার কারণে বড় লঞ্চ বার্থিং করলে সমস্যা হয়, ঘাটের সাথে ধাক্কা লাগে বেশি বড় সড়ো আকারে। তো ফুলতুরি লঞ্চ ঘাট থেকে যাত্রী উঠতেছে পুবলি সাত লঞ্চে, আর এই ঘাট থেকে প্রতিদিন লঞ্চ হয়ে যায় বিকাল 5:30। তো 5:30 আগে এই ঘাটে থাকার চেষ্টা করবেন, প্রায় সময় 5:30 আগেও আসে। খুব অল্প সময়ের ভিতরে ফুলতুরি থেকে যাত্রী নিয়ে ব্যাগ গিয়ে যাচ্ছে হুগলি সাত লঞ্চ, প্রতিটা ঘাটে খুবই অল্প সময় দেওয়া হয়। তো পরবর্তী ঘাট হচ্ছে রামনা। তো ফুলতুরি লঞ্চ ঘাট থেকে সরি এখন যাচ্ছি রামনা লঞ্চ ঘাটের দিকে, আর ফুলতুরি লঞ্চ ঘাটের পাশেই রয়েছে ফুলতুরি খেয়াঘাট। তো এই খেয়াঘাট দিয়ে নদী পারাপার করা হয়। তো যাচ্ছি এখন রামনার দিকে হুগলি সাত। তো এখন যাচ্ছে রামনা লঞ্চ ঘাট থেকে, আর রামনা লঞ্চ ঘাটে 6টার ভিতরে পৌঁছে যাবে।